পঞ্চম শ্রেণীর প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তোমাদের এই ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের বাংলা বিষয়ের ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগা বাবু এবং হাবু এই কবিতাটি আজকে লাইন ধরে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই তোমরা এই আলোচনাটি শুনতে থাকো। তবে মূল কবিতায় যাওয়ার আগে কবি সম্পর্কে এবং এই কবিতার উৎস অর্থাৎ কোথা থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে তা তোমাদের জানাবো। ভবানীপ্রসাদ মজুমদার বাংলা শিশু সাহিত্যে, বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জগতে অত্যন্ত পরিচিত। অর্থাৎ তোমাদের মতো ছোট ছোট ছেলেদের জন্য তিনি তার নানান লেখাগুলো লিখেছিলেন। তার লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয়ও থাকে ঢের। অর্থাৎ তার লেখার মধ্যে নীতি আদর্শ এগুলো তিনি তুলে ধরে থাকেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, নাম তার সুকুমার। তার লেখার স্বীকৃতি হিসেবে পেয়েছেন সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক ছড়া সাহিত্য পুরস্কার ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় শতাধিক পুরস্কার। এখনও পর্যন্ত সহজ কথায়, সরল ছন্দে, বিচিত্র বিষয়ে 16,000-এরও বেশি ছড়া লিখেছেন। তো তোমাদের এই পাঠ্য দারোগা বাবু এবং হাবু এই কবিতাটি কবির উলুক ঝুলুক ছড়ার মুলুক এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া। ভালো করে জেনে রাখো, উলুক ঝুলুক ছড়ার মুলুক এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এরপর আমরা মূল কবিতার আলোচনায় চলে আসব। কবিতার নাম তোমরা সকলেই চিনেছ, দারোগা বাবু এবং হাবু। দারোগা বাবু তাকেই আমরা বলবো, থানার পুলিশ কর্মীকে। এবং সেই দারোগা বাবুর কাছে গিয়েছিলেন হাবু বলে একটি ছোট্ট ছেলে। তার বাড়িতে নানান অশান্তির, এই অশান্তির কারণে অভিযোগ জানানোর জন্য বা নালিশ জানাতে গিয়েছিল। সেখানে গিয়ে সে থানার পুলিশ কর্মী বা দারোগা বাবুকে এক এক করে তার বাড়িতে যে অশান্তি বা তার নানান যে অসুবিধাগুলো হচ্ছিল সেগুলো অভিযোগ আকারে বলেছিল। এবং দারোগাবাবু শেষে তাকে এক পরামর্শ দেয়। যাই হোক, আমরা কবিতাটি জানি কবি এখানে কি বলতে চেয়েছেন হাবুর দ্বারা। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। তো হাবু থানায় গিয়েছিল। তো থানা হচ্ছে পুলিশি দপ্তর, সেটাকেই বলা হচ্ছে থানা। এবং সেখানে গিয়েছিল খুব সকালবেলা বা ভোর ভোর, কারণ তার বাড়িতে খুব অশান্তি হচ্ছিল। তার সমাধানের জন্য যেমন লোকেরা পুলিশের কাছে যায় অভিযোগ জানাতে, এক্ষেত্রে দারোগা বাবুর কাছে চলে গিয়েছিল হাবু। এবং সেখানে গিয়ে সে বললে কেঁদেই হাবু। কেন কাঁদছিল? না, তার খুব সমস্যা হচ্ছিল বাড়িতে। আমরা ধীরে ধীরে কি সমস্যা হচ্ছে জানব। নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। নালিশ হলো অভিযোগ। এই অভিযোগগুলো বড়বাবুকে মন দিয়ে বা মনোযোগ দিয়ে শুনতে বলছিল হাবু। বড়বাবু অর্থাৎ থানার যে প্রধান বা হেড, আমাদের স্কুলে যেমন হেড মাস্টার প্রধান, একইভাবে থানার যিনি প্রধান তিনি হচ্ছে বড়বাবু। এরপর চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। তাহলে হাবুর চারজন ভাই তারা একটা মাত্র রুমে বা ঘরে থাকতো, তো সেই জন্য দুঃখে অর্থাৎ একটা ঘরে চারজনের থাকার কষ্টের জন্য হাবু দুঃখ পেত। আরও তার দুঃখের কারণগুলো আমরা ধীরে ধীরে জানব।
তো সেই জন্য সে সারা দিন রাত ভগবানকেই ডাকি। তো আমাদের মধ্যে বা মানুষের মধ্যে বিশ্বাস দুঃখ কষ্ট থেকে ভগবান মুক্তি দিতে পারেন বা দুঃখ কষ্টকে দূর করতে পারেন। তাই চারজন ভাই অর্থাৎ এখানে হাবু যখন একটা ঘরে থাকে, তা থেকে মুক্তি পাওয়ার জন্য, এই দুঃখকে দূর করার জন্য সারা দিন রাত সে অর্থাৎ হাবু এক্ষেত্রে ভগবানকে ডাকতো বা মনে করতো। এরপর বড়দা ঘরেই সাতটা বেড়াল পোষেন ছোট বড়, আবার সেই একটা মাত্র রুমে বা ঘরে চারজন থাকতো, তার সঙ্গে তার যে হাবুর বড় ভাই সে সাতটা বেড়াল পোষেন অর্থাৎ পোষ মানায়, এবং সেই সাতটা বেড়ালও সেগুলো ছোট অনেকগুলো আবার বড় ছিল, ওই একটি মাত্র ঘরেই রইত বা থাকতো। এরপর আরও রয়েছে হাবুর যে মেজদা, মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো। তো মেজদা পোষ মানাতো আবার আটটা কুকুর রয়েছে তার, সেই কুকুরগুলো ওই একই ঘরে রইত বা থাকতো, হাবু যতই বারণ বা মানা করতো বা নিষেধ করতো তবুও মেজদার আটটা কুকুর ওই একই রুমে বা ঘরে থাকতো। এই জন্য একটি সামান্য রুমে বা ঘরে এত চারজন ভাই, তাদের আবার নানান বিড়াল কুকুর থাকার জন্য হাবুর মন খুবই দুঃখে ভরে গিয়েছিল। তারও পাশাপাশি শেষটা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। তো তার পাশাপাশি হাবুর যে সেজো ভাই বা শেষ দাদা, সেজো দাদা, সে আবার পাগল। হাবুর বড় দাদা বেড়াল পুষছিল এবং মেজ দাদা কুকুর পুষছিল, সেগুলো হয়তো মানা যায়, সেগুলোকে মেনে নেওয়া যায় ওই ঘরে থাকলে, কিন্তু শেষ দাদা বা সেজো দাদা একেবারে পাগল হয়েছে হাবুর, কারণ সে দশটা ছাগল পুষেছিল এবং সেগুলো ওই একই ঘরে বেঁধে রেখেছিল ছাগলগুলোকে। সেই জন্য এই বেড়াল কুকুর এবং ছাগল থাকার ফলে গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে, এই দুর্গন্ধ থাকার ফলে প্রাণ যেন চলে যায়, এই জন্য হাবু দুঃখ পেয়েছিল এবং খুবই কেঁদেছিল, এবং সেই কান্না নিয়ে সে খুব সকালবেলা এই সব অভিযোগ জানাতে বা নালিশ জানাতে সে থানার বড়বাবুর কাছে চলে আসে, এবং এক এক করে তার নানান অভিযোগগুলো সে জানিয়েও ফেলেছিল। এরপর কি ঘটল, দারোগাবাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। হাবুর এই কথা শুনে হাবুকে থানার বড়বাবু বা এক্ষেত্রে দারোগাবাবু পরামর্শ দিলেন বা এই অভিযোগ শুনে হাবুকে কি করতে হবে বললেন, তোমরা কি সব ভুলো অর্থাৎ হাবুরা কি সব ভুলো, এক্ষেত্রে তারা যে সব কিছু ভুলে যায়, সদাই অর্থাৎ সব সময় বা সর্বদা খুলে রাখবে ঘরের জানালা দরজাগুলো। তো একটা ঘরে চারজন হাবুর ভাই এবং বিভিন্ন পশু পাখি থাকার ফলে হাবু যে বলেছিল গন্ধে প্রাণ যায় যায়, সেই জন্য দারোগাবাবু বলল যে তোমরা কি সব ভুলে যাচ্ছ, সব সময় খুলে রাখবে ঘরের জানালা দরজাগুলো, এগুলো খুলে রাখলে তাহলে যে গন্ধ রয়েছে বা দুর্গন্ধ সেগুলো বের হয়ে যাবে। তাই এ কথা হাবুকে থানার বড়বাবু বললেন। এরপর শুনেই হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে, দেড়শো পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে। থানার দারোগাবাবুর কাছে হাবু এইসব যখন শুনল তখন সে বেজায় অর্থাৎ খুবই বা অত্যন্ত কাবু হয়ে পড়ল, অর্থাৎ যেন জব্দ হয়ে পড়ল এই সুপরামর্শ দ্বারকার কাছে শুনে। সে করুণ সুরে বলল বা কাতর সুরে বা কাতর স্বরে এক্ষেত্রে বলল বা কাতর কথায় বলল, দেড়শো পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে। তো হাবুর
সেজো দাদা, মেচ দাদা এবং বড় দাদার মতো হাবুও কিছু পোষ মানাত বা পুষত, সেগুলো হচ্ছে পায়রা। হাবুর 150টি পায়রা ছিল। যদি দারোগাবাবুর কথা মতো জানালা দরজাগুলো সবসময় খুলে রাখা যেত বা খুলে রাখা হয়, তাহলে হাবুর যে 150টি পোষা পায়রা রয়েছে সেগুলো সব উড়ে চলে যাবে, এ কথাই এখানে বলা হয়েছে। তো তোমাদের এই রকমভাবে ভবানীপ্রসাদ মজুমদার দারোগাবাবু এবং হাবু কবিতাটি লিখেছেন। প্রতিটি লাইন ধরে শব্দার্থ সমেত তোমাদের জানিয়ে দেওয়া হলো। ভালো লাগলে লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করো। সবাই ভালো থাকো।